কেউ যদি মনে করে যে একটা ইসলামী দল, সে তবলিগ ওয়ালা হোক, বেরেলি ওয়ালা হোক, আজাঙ্গাচি ওয়ালা হোক, ফুরফুরা ওয়ালা হোক, আহলে হাদিস হোক, কেউ যদি এটা মনে করে শুধু সেই জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না, অবশ্যই জেনে নিন সে ভুলের মধ্যে আছে। আল্লাহ পাক যাকে চাইবেন তাকে ক্ষমা করবেন। একটা ব্যভিচারিণী মেয়ে, জেনাকারিণী মেয়ে যদি কুত্তাকে পানি খাওয়ানোর জন্য জান্নাত যেতে পারে, আমার এক ভাই যে নবীর নামে সারা জীবন রাসূলুল্লাহর নাম নিয়ে গেল, আপনি সেই লোকটাকে বলছেন? লোকটা বেদাতি। একজন লোক নামাজের দাওয়াত দিয়ে গেল দিনের উপরে দিন, দিনের পর দিন, দিনের পর দিন দিয়ে গেল, হতে পারে তার কিছু আকীদাগত ভুল আছে, সেই ভুল করেছে, আপনি আমি সেই লোককে জাহান্নামী কাফের ফতোয়া দেওয়ার কি? কেন আমি এই ফতোয়া দিতে যাব? আপনি আমি আল্লাহওয়ালাদের অনুসরণ করার সঙ্গে সঙ্গে আমরা রব্বির জিন্দেগিকে অনুসরণ করব।